হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা ছিল আমাদের গ্যাংটকের রুম। আর গ্যাংটক রুম যেদিন আমরা ছেড়েছিলাম সেদিনকে সকালবেলায় 10টার সময় রুম ছেড়েছিলাম, আর রাত্রি 9টার সময় আমাদের ট্রেন ছিল। এই পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম, আর বলেছিলাম যে একটা সারপ্রাইজ ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, এটাই সেই সারপ্রাইজ আপনাদেরকে দিতে চলেছি। আমরা সকাল 10টার সময় তো রুম ছেড়ে দিয়েছি, আর মনে মনে ভাবছি সারাদিন আমরা কী করবো। সারাটা দিন তো আমাদের যেভাবে হোক একটা সময় কাটাতেই হবে, কারণ রাত্রি 9টার সময় ট্রেন, অতক্ষণ তো স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করতে পারবো না। কীভাবে দিন কাটানো যায় ভাবতে ভাবতে আমরা চিন্তা করে নিলাম যে চলো সারাদিন সময় কাটানোর মতন একটা জায়গা খুঁজে বার করেছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র এক দেড় ঘন্টা দূরত্বে আমরা চলে গেছিলাম বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারিতে গিয়ে খুব মজা করেছিলাম। এটাই ছিল বেঙ্গল সাফারি। আর বেঙ্গল সাফারির একদম এন্ট্রিতেই, বাঁ হাতে ঢুকতেই বাঁ দিকে একটা টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে তারপরে এন্ট্রি নিতে হয়। আর হচ্ছে ডান দিকে লকার রুম ছিল, যেহেতু আমাদের সবাইয়ের সাথে দুটো করে লাগেজ ছিল, এই লাগেজগুলোকে নিয়ে তো সারাদিন ঘোরা যায় না, ওটাকে আমরা লকার রুমে রেখে দিয়েছিলাম। আর ওখানে রাখাটা অনেক সেফ, কোনো রকম কোনো কিছু হবে না, যত যা কিছুই থাকুক না কেন লকার রুমে রেখে আরামসে সারাদিন ঘোরা যায়। আর হচ্ছে দুপুরের লাঞ্চটা বেঙ্গল সাফারির ভেতরেই করা যাবে, সেই ভেবে না ভাবনা চিন্তা করেই আমরা বেঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বেশ মজা করছিলাম, আর এখানে কোথায় কী আছে সেই সম্বন্ধে সব কিছু লেখা ছিল, তো সেটাই একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখতেই পাচ্ছ বেঙ্গল সাফারির একদম গেট থেকে, গেটের দিকে এগিয়ে চলেছি আর কি। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর এখানে বড় একটা টাইগারের স্ট্যাচু বানানো ছিল, ভাইজির ডিমান্ড ছিল যে এই টাইগারের সঙ্গে একটা ফটো তুলবে, ও খুব বায়না করছিল, তো আমি বললাম ঠিক আছে টাইগারের সঙ্গে ফটো তোল, আর ভেতরে গিয়ে আমরা জ্যান্ত টাইগার দেখবো। সেই তো খুব মজা পেয়েছিল খুব। আর হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের বিভিন্ন রকম মানে ব্যবস্থা রয়েছে, ওরা মানে খেলাধুলা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু রয়েছে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছে ওখানে সবাই টিকিট কাটছে, ওখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে, আর সামনেই ওই যে গেটটা, বড় গেটটা বেঙ্গল সাফারি লেখা রয়েছে, ওখান থেকে এন্ট্রি নিতে হয়। আর ডান দিকে এই দিকে রয়েছে লকার রুম, এই সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা তো আগেই চলেছি লকার রুমের দিকে। আর ওখানে মানে লকার রুমে জিনিসপত্র রাখলে পরে ওখানে থেকে ওরা ওই টিকিট দিয়ে দেবে যে আপনার এত নাম্বার লকারে রয়েছে, সেই টিকিটটা সঙ্গেই রাখতে হয়, ওটা যেন হারিয়ে না যায়। তো সেই মতোই টিকিটটা আমরা আমাদের সঙ্গে রেখেছি, রেখে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই বেশ সুন্দর লাগছিল, এইদিকে তো একটা বাটারফ্লাই গার্ডেন ছিল, খুব সুন্দর ছিল গার্ডেনটা। আর চারিদিকে বেশ একটু ঝর্ণা ছিল, আরও অনেক কিছু পশু পাখি সব কিছু ছিল। পুরোটাই আপনাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি, বেশি কথা না বলে পুরোটা এখন আপনাদেরকে দেখাই আর কি, সাথে সাথে কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুটও কিছু কিছু থাকবে। আমরা কিন্তু এন্ট্রি নেওয়ার সময় একবারে টয় ট্রেনের টিকিটটাও কেটে নিয়েছিলাম, টয় ট্রেনে তো চড়া হয়নি ভাইজি, তো খুব ইচ্ছা ছিল টয় ট্রেনে করে পুরো বেঙ্গল সাফারিটা করবে, তো সেই জন্য আমরা টয় ট্রেনের টিকিটও কেটে নিয়েছিলাম। টয় ট্রেনে করে পুরো ভেতরটায় আমরা একদম ঘোরাঘুরি করছিলাম, আমরা আর পায়ে হেঁটে ঘুরিনি। আর এইখানটায় একটা মানে ফ্লাওয়ার প্লান্ট সব কিছু আছে, ওগুলো বিক্রিও হচ্ছিলো, যে কেউ চাইলে পরে ওখান থেকে কিনতেও পারে আর কি, না কিনলেও ঘুরে দেখা যাবে আর কি। তো আমরা ঘুরেই দেখছিলাম, কারণ এতদূর থেকে আর এইসব গাছপালা কিনে নিয়ে আসি। এখানে কিন্তু বেঙ্গল সাফারিতে টয় ট্রেনের টিকিট কাটতে হয়, আর তার মধ্যে না টাইম লেখা থাকে, সেই টাইম অনুযায়ী সেখানে যেতে হয়। টাইম থেকে লেট করে গেলে কিন্তু হবে না, তোমাকে টাইমের মধ্যেই যেতে হবে। আমাদের টয় ট্রেনের টাইম ছিল দুপুর 3টে, আমাদেরকে 3টের মধ্যেই সেখানে পৌঁছতে হবে আর কি। কটা ট্রেন? ঢুকবে না কিছু, কি হারা ভাড়া না কি বলছিস? আলাদা অ্যালোভেরা ধরবে না কিছু, বলছে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরাকে। এই বিড়ালটা কত শুয়ে আছে দেখো, অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল। আকোয়ালা উঠে দেখবো,
মিয়া ঘুমাচ্ছে এখন না কেন ও এখানেই থাকে কাঞ্চন ইয়ে কি বলে আরে কি বলে কাঞ্চন আরো বড় বড় সাদা সাদা তো এটাই ছিল আমাদের টয় ট্রেন। আর টয় ট্রেনটা যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক অপোজিটে এইখানটায় একটা চায়ের স্টল ছিল। ওখান থেকে আমরা কিন্তু প্রচুর চা কেনাকাটি করেছি। ওখানে দার্জিলিং অ্যান্ড আসাম টি, অনেক রকম বিভিন্ন রকম আর কি চায়ের সম্ভার ছিল বলতে পারেন আর কি। তো আমাদের সেখানে গিয়ে তো বেশ দেখে ভালোই লাগছিলো, ভাবলাম টয় ট্রেন ছাড়ার এখনও অনেকটা সময় বাকি আছে, তাহলে একটু ভেতরটা ঘুরে দেখা যাক। আর এখান থেকে আমরা আর কি ঘুরে দেখে বেশ কয়েকটা চা, কয়েক রকম আর কি চা আমাদের পছন্দ হয়েছিল, তো সেটা বাড়ির জন্য কেনাকাটি করে নিয়ে এসেছিলাম। আর একটা ওখান থেকে একটা চা আমাদেরকে খাইয়েছিল, দারুণ টেস্ট ছিল সেই চাটা, খুবই ভালো লেগেছে। আর উনি আর কি ওখানে যেই কাকু ছিলেন উনি আর কি সব কিছু বলছিলেন যে এগুলো অনলাইনেও আপনারা বুকিং করতে পারেন, এখানে প্যাকেটে নাম্বার দেওয়া আছে কিংবা ওপরে ওখানে দেওয়ালে দেখুন নাম্বার লেখা আছে। কলকাতা থেকে প্রচুর অর্ডার আসে, বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে আমার এখানে, আর সেগুলোকে আমরা অনলাইন দিয়ে থাকি। তো আপনারাও চাইলে পরে এখান থেকে অনলাইনেও পারচেস করতে পারেন। তো সেই মতোই আমরা ওনার একটু কথা শুনছিলাম, আর একটু ভিডিওতেও ওই ওনার ফোন নাম্বার এগুলো সব কিছু শ্যুট করে নিয়েছিলাম যাতে আপনারাও একটু দেখতে পারেন, দারুণ ব্যাপার। আর চাটা কিনে নিয়ে এসেছিলাম, খুবই টেস্ট ছিল। আমরা তো যাকে দিয়েছি সবাই খুব ভালোই প্রশংসা করেছে, বলেছে সত্যি খুবই সুন্দর। আমরা কিনেছিলাম দার্জিলিং অ্যান্ড আসাম টি, যেটা মিল্ক টি, আবার হচ্ছে আপনি হচ্ছে লিকার চাও খাওয়ার সেইটাও ছিল, আবার মশালা টি ছিল। তো আমি দু রকমই কিনেছিলাম, এই যে এই ইয়েলো কালারের প্যাকেটটা আর এখানে মশালা টি ছিল, এই দু রকম কিনেছিলাম। আরও বিভিন্ন রকম ছিল, তবে আমার এই দুটোই বেশি পছন্দ হয়েছে, যেহেতু আমরা একটু মিল্ক টি পছন্দ করি, তো মিল্ক টি এর মধ্যেই মশালা আর নর্মাল যেটা সেটাই কেনা হয়েছিল, আর সবারও ভালো লেগেছিল। তারপরে আবার টয় ট্রেনে চলে বসলাম যে না এবার টয় ট্রেন ছাড়বে, তো আমরা সেই মতো আর আমাদের টয় ট্রেনটা ছেড়ে দিল। এবারে টয় ট্রেনে করেই পুরোটা ঘুরতে থাকলাম। ওই যে উপরে বসে আছে দেখ, ওই যে জালের উপর পিন্টু দেখা উপর, ওই তো শিম্পাঞ্জি ঘরে যাচ্ছে, ঘরে যাচ্ছে, ও ঘুম পেয়েছে বাবা। বিন্দু বিন্দু গেলাম অ্যাডভেঞ্চার
টাইগার দেখতে যাচ্ছি আমরা, টাইগার দেখতে যাচ্ছি। কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে, টয়লেট রান্না করে যাওয়ার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সারস পাখি ওটা, কাকাতুয়া কোন দেখ, ওই দেখ কি সুন্দর, ভালো আছে। আরে এর পরেই হরিণ আছে, পরেরটা বলে কি করলাম, সারাদিন বেঙ্গল সাফারি করে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তো আমরা এখানে সবাই মিলে মোমো খেয়েছিলাম, কারণ এখানকার মোমোটা খেতে খুবই সুন্দর। মোমো, আইসক্রিম, কেক এসব খেয়ে আমরা পেট ভরিয়েছি। আর আপনাদেরকে একটাই কথা বলবো, বেঙ্গল সাফারি যদি করেন তাহলে টয় ট্রেনে একদমই ঘুরবেন না, পায়ে হেঁটে ঘুরবেন, দুর্দান্ত ঘোরা হবে, কারণ ওটা আপনারা চোখের সামনে থেকে দেখতে পারবেন, যেটা আমরা ভুল করেছি টয় ট্রেনে উঠে, আমাদেরকে অনেক দূর দূর থেকে দেখতে হয়েছে, সব কিছু সামনে থেকে দেখতে পারিনি। সেই জন্যই বলবো যে আপনারা টয় ট্রেনের টিকিট না কেটে পায়ে হেঁটে ঘুরবেন, খুব মজায় দিনটা কাটবে। আর গ্যাংটকে এইরকমই যদি আপনারা দিনের বেলায় রুম ছাড়েন আর রাতে ট্রেন থাকে, তাহলে সারা দিনের জন্য কিন্তু বেঙ্গল সাফারি একটা দারুণ একটা ঘোরার মতন জায়গা, সেইভাবেই আপনারা সময়টা কাটাতে পারেন আর কি। আর তারপর তো আমরা ওখান থেকে একটা সাফারি রিজার্ভ করে ওখান থেকে চলে এসেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। একদম বেঙ্গল সাফারির বাইরেই টোটো, অটো, সাফারি গাড়ি সব কিছু দাঁড়িয়ে থাকে, যে কোনো একটা আপনি রিজার্ভ করে চলে আসতেই পারেন, বেশি টাকা খরচা হয় না, ঠিক আছে। সবাই মিলে বেশ আনন্দ করতে করতে এক দেড় ঘন্টার মধ্যে আবার স্টেশনেও আপনারা পৌঁছে যাবেন। তো সেই মতো আমরা স্টেশনে এসে রাতের ডিনারে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি প্যাকিং করে, রাতে ট্রেনে আমরা ডিনার করব বিরিয়ানি সেই জন্যই। আর এখানে স্টেশনেও আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, পৌঁছে একটু ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম, আর খাবার প্যাকিং করে করতে করতে এর মধ্যে ট্রেনের খবরও হয়ে যায়, আমরা এসে ট্রেনে চড়ে বসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে। বেশ দারুণ ঘোরাফেরা হয়েছে, খুব ভালো ঘুরেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর আগামী দিন নতুন কিছু নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। আজকের মতন টাটা, সবাইকে সবাই ভালো থাকবেন।